প্রতি বছর আষাঢ়ের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করে রথযাত্রা উৎসব। সেই হিসেবে দিন পেরোলেই ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব শুরু হবে। 400 বছরের পুরনো রথযাত্রা উৎসবকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন। 20 জুন শিক্ষামন্ত্রী দীপুমনি ঐতিহ্যবাহী এই রথ উৎসব উদ্বোধন করবেন। সাভারের স্টাফ রিপোর্টার জিয়া রহমান জিয়ার তথ্যচিত্রে বিস্তারিত নুসরা জাহান সিন্থি রিপোর্টে। প্রায় 400 বছর ধরেই ধামরাইয়ের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করে আসছে শ্রী শ্রী যশো মাধব দেবের রথযাত্রা উৎসব। স্বাধীনতা যুদ্ধে পাখানাদার বাহিনী 75 ফুট উঁচু ও 44 ফুট প্রস্থের দেবদেবী প্রতিমা খচিত রথটিকে পুরোদমে ধ্বংস করে দিলেও যুদ্ধ শেষে যশোমাধব দেবের ভক্তরা বাঁশ কাঠ দিয়ে নির্মাণ করেন আরেকটি রথ। পরবর্তীতে ভারত সরকার বর্তমান 37 ফুট উচ্চতার ও 18 ফুট প্রস্থের এই রথটি নির্মাণ করে দেন। প্রথম বাঁশ দিয়ে রথ করি, তারপরে আস্তে আস্তে ছোট কাঠের একটা রথ করে রথ পরিচালনা করি। তারপরে এটা যে আপনার ইন্ডিয়ান হাই কমিশনার বিনা সেক্রি ছিল এখানে, ওনাকে ধরে নিয়ে বর্তমান যে রথটা আছে এই রথটা আপনার 37 ফিট লম্বা এবং 18 ফিট হলো প্রশস্ত। এটা স্টিলের ফ্রেম করে নিয়ে ভারতের হাই কমিশনারের চেষ্টায় এই রথখানা বর্তমান যেটা তৈরি আছে এটা আছে। উপমহাদেশের প্রাচীন ও বৃহৎ এ রথযাত্রা উৎসবকে ঘিরে রথের সৌন্দর্য বর্ধন ও রথের খচিত দেবী প্রতিমার মূর্তিকে রং তুলির আঁচড়ে রাঙানোর কাজটি নিরলসভাবে করেন ভক্তরা। একটা পুরান জামা পড়লে যেমন কেমন দেখা যায়, তদ্রূপ আমরা এই প্রতিমা বছর বছর আমরা নতুন করে রং করে থাকি, নতুন আঙ্গিনা এটার মনে করেন কাজ করে থাকি। পূর্ণিতে হলো সবার জন্য মঙ্গল কামনা, সুস্থ থাকুক, ভালো থাকুক, ব্যবসা বাণিজ্য করুক, সবাই ভালো থাকুক, এইটাই ভগবানের কাছে যশোমাধব প্রার্থনা, সবাই যেন মঙ্গল থাকুক। সনাতন ধর্মাবলম্বীরা জানান যশোমাধব দেবতা রথে চড়ে কায়েতপাড়া মন্দির থেকে যাবেন মাসির বাড়ি যাত্রাবাড়ি মন্দিরে। রথযাত্রাটা হচ্ছে হলো আপনাদের ভক্তকে দর্শন করা, ভগবানের ভক্তকে দর্শন করা, যার জন্য উনি 1 বছর পর পর ভক্তদের দর্শনের জন্য এই রথে আরোহণ করেন। রথযাত্রা উৎসব উদযাপনে এরই মধ্যে সৌন্দর্য বর্ধন সহ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়াও রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা ইতিমধ্যেই আমাদের সম্পন্ন কাজ বিভিন্ন কমিটির মাধ্যমে সম্পন্ন করেছি। রথের রং তুলির আচরণ প্রায় শেষ পর্যায়ে, আমরা সঠিক সময়েই আমরা আমাদের উৎসব পালন করতে পারবো। এই রথযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের নৈরাজ্য এটি হতে দেওয়া হবে না। আমরা আমাদের সর্বাত্মক যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করেছি। আমাদের পুলিশ সুপার ঢাকা কর্তৃক সে নিরাপত্তা ব্যবস্থায় আমরা সকলে মিলে কাজ করে এই উৎসবটিকে আমরা রঙিন করে তুলতে চাই। প্রতি বছরের মতো এবারও শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হবে ঐতিহ্যবাহী এই রথযাত্রা উৎসব। এতে সুদৃঢ় হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।